এটা তো কেই বুঝাবে সেশনে দেখতেছি নি মিন চাটনি বা পুরা চাটনি তো চারি শুরু করি প্রথমে এক টেবিল চামচ যে কোনো তেল নেবেন তার মধ্যে এক টেবিল চামচ বিউলির ডাল বা কড়াইয়ের ডাল এক চামচ চামচ জিরে দিয়ে ভালো করে হালকা ফ্লেমে মানে একদম অল্প আছে আমাদেরকে এক মিনিট মতো এটাকে ভাজতে হবে এক মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি চারটি কাঁচা লঙ্কা 50 গ্রাম আদা আর সাতটা রসুন কোয়া দিয়ে ভালো করে এটাকে আমরা নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডাটি ছাড়ানো কারি পাতা পুরো একটা কারি পাতা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে এবার এর মধ্যে দেবো পুদিনা পাতা 1 কাপ দিয়ে ভালো করে নাড়তে হবে আমি এখানে 2 মিনিট পরে ফিরে আসলাম দেখো নাড় হয়ে গেছে এবার দেবো জিরে গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে ভালো করে আবার এটা ভালো করে মিশিয়ে নেব 2 মিনিট পরে ফিরে আসলাম এটা পুরো তৈরি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার মিক্সারে তুলে নেব মিক্সারে তুলে এবার 1/2 কাপ এর মধ্যে জল মিশিয়ে দেবো আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে 1 চা চামচ তেল 1 চা চামচ কালো সরষে আর 1 চা চামচ বিউলির ডাল বা কলাই ডাল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমরা 1 মিনিট মতো ভালো করে নাড়ব 1 মিনিট মতো নেড়ে এটা যখন পুরো ফুটতে থাকবে তখন আমরা এটা চামচের সাহায্যে তুলে ওই চাটনিটার মানে পেস্টের মধ্যে আমরা এটা দেব এই যে দিলেই এটা তৈরি হয়ে যাবে আমাদের পুদিনা চাটনি তো কেমন হয়েছে আমার ভিডিওটা জানাতে ভুলবেন না আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও টাটা বাই বাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।